তো কয়দিন ধরে আমি অসুস্থ বুঝছেন তো, ভালোবাসা একদম উতলাই উতলাই পড়ছে আপনার ভাই। আর তো চেহারা দেখে মনে হবে না যে আমি অসুস্থ, আসলে কয়েকদিন যাবত অসুস্থ ছিলাম কিন্তু এখন একটু সুস্থ হয়েছি। আপনার ভাইয়া এত সুন্দর সুন্দর খাবার নিয়ে আসছে, যা খেয়ে আমি একদম ফিট হয়ে গেছি। বিস্কিট, এগুলো বিস্কিট না, দিও না, এগুলো চাও না, এগুলো না, আমারটা দাও। সারাক্ষণ খালি খাতাসের মতো করে। আমি তো সব ঢুকাচ্ছি মানে বিশ্রামি করে। আমাদের চালাই দিন জানে না, হ্যাঁ আমাদেরকে চালাই, আমরা কি করবো? অসুস্থ থাকার কারণে আপনি এদেরকে কি বলবো, সেবা যত্ন কইরে কি একটা অবস্থা। সেবা যত্ন কাকে বলে বলতেছে আপনাদেরকে? মাছ নিয়ে আসছে, গায়ের রক্ত না, এগুলো খাও, মাছ খাও, ফলমূল খাও, কথা বলতে দাও। তারপরে হচ্ছে বাতাবি লেবু খাও, আমরা খাও, এগুলো খেলে নাকি আমার মানে অসুখ তাড়াতাড়ি চলে যাবে। আসলে কি জানেন, এগুলো আমাকে দিয়ে কাজ করাবে, তাহলে আমার অসুখটা তাড়াতাড়ি পালাবে, মানে মরার উপরে খাড়া খা, এরকম একটা পরিস্থিতি। তো এরকম স্বামী আর এরকম একটা ছেলে যার ঘরে থাকবে তার মাথা চুল একদম ছিঁড়ে ছিঁড়ে ঠুকাই ঠুকাই খাবে। এই যে আপনি যে আমার সাথে এরকম অত্যাচারটা করেন, এটা কি ঠিক বলেন? না তুমি, আমি খাও না। সারাক্ষণে যে এরকম ফাজলামি ভালো জিনিস খাওয়াই দিই, ভিটামিন সি খাইলে রোগ পালে। সারাক্ষণ তোমার আমার সাথে এমন ফাইজলামি করো কেন বুঝলাম? কিভাবে বাস দেওয়া যায়?